হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোড়া গাড়ি স্ট্যান্ড নিয়ে নতুন করে অভিযোগ জমা পড়ল। এবার হরিশ্চন্দ্রপুরের ঘোড়া গাড়ি চালক ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে দরবার করা হলো তাদের পুনর্বাসনের জন্য। তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর সদরে থাকা ঘোড়া গাড়ির স্ট্যান্ড দিয়ে আবারও অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানায়। বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না হরিশ্চন্দ্রপুর প্রশাসন অভিযোগ ঘোড়া গাড়ি চালকদের। এর আগে জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, পিডব্লিউডি অফিসে এবং অভিযোগ করা হলে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি প্রশাসন। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে আত্মহত্যার হুমকি দেন ঘোড়া গাড়ি চালকেরা। ঘোড়াগাড়ি ইউনিয়নের পক্ষে ঘোড়াগাড়ি চালকরা জানান, আমরা দীর্ঘদিন আগে এলাকায় ঘোড়াগাড়ি চালাতাম, তৎকালীন প্রশাসন সরকারি জায়গায় আমাদের জন্য স্ট্যান্ড নির্মাণ করে দিয়েছিলেন, আমরা চাই এখানে আমাদের পুনর্বাসন দেওয়া হোক। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, ঘোড়াগাড়ি চালকদের আবেদনপত্র পেয়েছি, তাদের সমস্ত দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। চন্দ্রপুর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড লাগুয়া একটা ঘোড়াগাড়ি স্ট্যান্ড ছিল, অতি প্রাচীন ঐতিহ্য হরিশ্চন্দ্রপুরের। এবং তার মধ্যে একটা সুপানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল জেলা পরিষদের পক্ষ থেকে। এবং এই ঘোড়াগাড়ি স্ট্যান্ডটা তৈরি করা হয়েছিল তৎকালীন যিনি আমাদের প্রধান ছিলেন দেবেন দাস মহাশয়, ওনার তৎপরতায় ঘোড়াগাড়ি স্ট্যান্ডটা করা হয়েছিল। সেই সময় ঘোড়াগাড়ি প্রচলন ছিল। তো তারপরে আমি এখন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, বিরোধী দলনেতা থাকাকালীন সেই সময় হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওখানটায় একটা প্রতীক্ষালয় ব্যবস্থা নেওয়া হয়, বলা হয় যে মহিলাদের জন্য শৌচালয় এবং মহিলাদের জন্য পানীয় জলের ব্যবস্থা এবং সকলের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হবে। তো তাতে আমি তখন মৌখিকভাবে বলি যে সরকারি প্রকল্প যেহেতু অলরেডি ওখানটায় আছে, সেই সরকারি প্রকল্পকে ভেঙে দিয়ে আমরা নতুনভাবে কোনো সরকারি প্রকল্প করতে পারি কি না সেটা দেখা নেওয়া, এবং তার জন্য নতুনভাবে যেটা ওটা পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডির কাছে আমাদের নতুনভাবে পারমিশন অনুমতি নিতে হবে কি না সেটাও দেখে নেওয়া। তো তৎকালীন যিনি আমাদের এক্সিকিউটিভ সাহেব ছিলেন, তিনি বলেছিলেন না রূপেশবাবু বিরোধী দলনেতা ভালো কথা বলেছেন, সেটা দেখে নেওয়া হবে। এবং তারপরে কিছুদিন বাদে আমি দেখতে পারি যে সেখানটায় টিনের বেড়া দিয়ে সেই ঘোড়াগাড়ি স্ট্যান্ডটা ভেঙে দেওয়া হয়, ঘোড়াগাড়ি স্ট্যান্ডে ভাঙার প্রকল্প চালু হয়ে যায়। তো যখন ভাঙা শুরু হয় তখন আমি তৎকালীন আমাদের যে মানে বর্তমান যে আমাদের প্রধান রিজবা খাতুন, ওনার স্বামী আফজাল হোসেনকে আমি ফোন করে বলি যে ব্যাপারটা কী হচ্ছে। তো বলে দাদা আমরা যে প্রকল্পটা ধরেছিলাম সেই প্রকল্পের কাজ হচ্ছে এবং তার মধ্যে দেখতে পেলাম একটা ফ্ল্যাক্সও লাগানো হয়েছে, যে বেশ ভালো কথা, কোনো অসুবিধা নেই। সেই সময় কিন্তু ঘোড়াগাড়ি স্ট্যান্ডের যারা তৎকালীন যারা ঘোড়াগাড়ি যে সার্টিফিকেটটা পেয়েছিল তাদের যারা উত্তরাধিকারী যারা আছে তারা এসে অবজেকশন জানিয়েছিল, বলেছিল যে অভিযোগ জানিয়েছিল যে একটা আমরা ঘোড়াগাড়ি চালক, আমাদের ঘোড়াগাড়ি স্ট্যান্ড আছে 20-25 বছর আগে থেকে আমরা ওখানে ঘোড়াগাড়ি চালাই। চালাবার পরে আমাদের দীর্ঘখানে মাঝখানে আমাদের ঘোড়াগাড়ি শর্ট হয়ে গেলো, বন্ধ হয়ে গেলো, তার মধ্যে থেকে একটা পাইটি সরকারি ওখানে ওই ঘোড়াগাড়ি স্ট্যান্ডে করা হলো, আমরা অনুমতি দিলাম, আমরা ওখানে ব্যবহার করতাম। তার কিছুদিন ঘোড়াগাড়ি বন্ধ হয়ে গেলো, বন্ধ হওয়ার পরে আমরা ওখানে দেখাটা দেখভাল করতাম। তার মাঝখানে একটা নোটিশ আসলো পঞ্চায়েত থেকে, আসার পরে আমরা ওটাকে অবজেকশন করলাম। তো করার পরে বলছে যে না এটা আগে ওই বলে শৌচালয় করানো হবে আর বাথরুম আর পানির ট্যাঙ্কি করানো হবে ওই যে পঞ্চায়েত থেকে। কতদিন আগে? এই যে 1-1.5 বছর আগে। আচ্ছা, তারপরে? তারপরে আমরা ওটাকে থামালাম না যে আজকে কোনো সরকারি কাজ হবে, আমরা কিছু বলছি না। তার মাঝখানে ওখানে একটা টিন টেঙে দিলো, বড় টিন লাগা দিয়ে আমরা বললাম যে কী হলো, ওইটা বলে কিছু হবে না, বন্ধ করা হলো। টিন ঝাঁকানো থেকে গেলো সামনে দিকে, পিছনে পিছনে বড় বিল্ডিং তৈরি হয়ে গেলো। হওয়ার পরে আমরা যখন জানলাম, জানার পরে আমরা থানায় আসলাম, ব্লকে গেলাম, বিডিওর কাছে গেলাম, যাওয়ার পরে আমরা লিখিত দিলাম এখানে ওইখানে এখন ঘর হচ্ছে, এবার বিরিয়ানি দোকানও করেছে ওখানে। না ওটা হয়নি, জলের ব্যবস্থা করা হয়নি, ওটা আদার্স বাড়ির মতন ঘর করে আর নিজে নিজস্ব দোকান করে আর দোকানের রুম তৈরি করেছে, ওটা নিয়ে আমরা অবজেশন করছি। কিন্তু কিছু এখানে মাথা লাগাচ্ছে না, ভিডিওর কাছে গেলাম, ভিডিও মাথা লাগাচ্ছে না, ব্লকে গেলাম, ব্লকেও কেউ মাথা লাগাচ্ছে না, বেলারতে গেলাম ওখানেও কেউ মাথা লাগাচ্ছে না, থানার কাছে গেলাম, থানাকে আইসিকে দিয়ে কাগজ রিসিভ কপি আজ পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না, ঘুরানো করছে চার পাঁচ দিন থেকে, আমাদের খালি ঘুরানো হচ্ছে খালি। তার বিরুদ্ধে অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হলো এই, যার জন্য আমরা ঘোড়াগাড়ি স্ট্যান্ড আমরা চাই, আমাদের পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, আমাদের পঞ্চায়েতের বিরুদ্ধে আমাদের ঘোড়াগাড়ি স্ট্যান্ড। আমরা গেলাম ওখানে ঘোড়াগাড়ি স্ট্যান্ডে, যে যে মিস্ত্রিকে বললাম এখানে কে কাজ করাচ্ছে, সে বললো যে এই দুর্জয় আর সুনীল সঞ্জয় গুপ্তা আর একটা আর। আমাদের অভিজ্ঞতা আছে এই যে হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ডে আমাদের বাপ দাদা চলে গেলো ওখানে, হ্যাঁ আমারও জিন্দগিটা ওখানেই কাটছিল এই কিছুদিন আগে, হ্যাঁ ভেঙে মানে গাড়ি ঘোড়া যে চলা বন্ধ হয়ে গেলো, গাড়ি ঘোড়া যে অন্য অন্য বিঘর গাড়ি ঘোড়া চলে আসছে, হ্যাঁ তো ছাড়িয়ে দিলাম আমরা।
সাড়ে দিবার পরে স্ট্যান্ডটা আমাদের হাতেই ছিল। হ্যাঁ, ঘোড়া ঘোড়া টোড়া সবই কিছু আছি। হ্যাঁ, আচ্ছা, আসার পরও এখন ওখানে একটা সরকার বললো কি পানির ট্যাঙ্কি করব। হ্যাঁ, তো ঠিক আছে, পানির ট্যাঙ্কি করা হলো। হ্যাঁ, শৌচালয় করা ছিল আগেকার। হ্যাঁ, শৌচালয়টুক ভেঙে দিল, সব ভেঙে দিল, এই তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ভেঙে দিল। হ্যাঁ, তা কী করে ভেঙলো, কেন ভেঙলো, এই জিনিসটা আমরা জানতে চাই। কেন তো এই জিনিসটা তো আমাদের বাপ দাদার পিড়ির কাহিনী আছে, এখানে ঘোড়া গাড়ির অমলের কাহিনী আছে। হ্যাঁ, না হলে এখানে আমরা যদি না পাই, না থাকি, তো কী করে রবো? না হলে ওখানে সুসাইড করবো, আমরা নিজে নিজেই মরবো। আমরা ওখানে ওখানে ঘর বাড়ি করছে, আর বিরিয়ানির দোকান করেছে, ওখানে শপিং রুম করবে, শপিং রুম করছে ওখানে। কে করে? পঞ্চায়েত প্রধান। কী চাইছেন? আমরা চেয়েছি কি আন্দোলন হোক, এই জিনিসটা আমাদের জিনিসটা আমাদেরকে ঘুরিয়ে দোক, ফিরিয়ে চাই আমরা। হ্যাঁ, ওখানে আমরা করবো, রবো কী করবো? আমরা তো এরকমই গাড়ি, না হলে কি করবেন? না হলে ওখানে সুসাইড করবো, মরবো, আর কী করবো? এর জন্য দায় হবে প্রশাসন। আপনার নাম? আমার নাম তৈয়ব আলী। বাড়ি? বাড়ি কাবা রোড।